ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঢং কেন করি? ক্যামেরার সামনে কি ময়দা মেখে আসি? ময়দা আছে নাকি? তাহলে এরপর দোকানে আর ময়দা কিনতে যেও না, আমি এরকম গা ঝাড়া দেবো আর আমার গা থেকেই কিলো কিলো ময়দা বেরোবে। আচ্ছা তারপরে বলি, লজ্জা নেই ক্লিভেজ আর নেভেল দেখি পয়সা ইনকাম করিস? হায় রে হায়, কারা বলছে নেভেল ক্লিভেজের কথা? যারা নিজেরাই নাকি সবসময় সবকিছু দেখাচ্ছে তারা বলছে? লজ্জা আমার নেই, বিশ্বাস করো আমার লজ্জা চাই, লজ্জা দাও। আর আমি না লজ্জা অনেক খুঁজেছি জানো, এই পুজোর আগে মনে হয় একটুখানি ক্রাইসিস ছিল, তো আমাকে সব জায়গায় দেখাচ্ছে যে মানে কি বলবো, স্টকে নেই ওদের, স্টকে নেই। তো আমি বলেছি না, স্টকে না থাকলে হবে না, পুজোর পরে আবার লজ্জার সন্ধানে নাম লজ্জা যদি পাওয়া যায় তোমরা আমাকে জানিও, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, আমি সেই লজ্জা নিয়ে সারা গায়ে মাখবো। লজ্জা দাও। কেন আসছে না লজ্জা? উফ লজ্জা রে লজ্জা, কোথায় গেলি তুই? লজ্জা আয় আমার মধ্যে, আয় লজ্জা। আমাকে বলছে নির্লজ্জ বেহায়া, বিশ্বাস করো আমার না। আর আমি সত্যি এতটা নির্লজ্জ না, এর মাঝখানেও দেখো রং ঢং করতে ছাড়ছি না, দেখো কতটা নেভেল দেখিয়ে দিলাম, আমার পিঠ দেখিয়ে দিলাম। ও ক্যামেরাটা আবার এমন জায়গায় রেখেছি যাতে ক্লিভেজটা একদম সাফ সাফ দেখা যায়। হ্যাঁ এটা দেখে আবার অনেকে আমাকে মাফ করবে না, কিন্তু কি করব ভাই, এটাই যে আমার নেচার। হ্যাঁ লজ্জা, লজ্জাই হচ্ছে আজকে আমার কি বলবো, আজকে আমার টপিক, আজকে আমার স্টেপল ফুড, লজ্জা। লজ্জা চাই, লজ্জা দাও, লজ্জা আমার সত্যি চাই, বিশ্বাস করো যেখানে পাবে লজ্জা, যত দামেই বিক্রি হোক লজ্জা আমাকে তোমরা দাও। আমি মাগবো লজ্জা, আমি খাবো লজ্জা, আমি পুরো লজ্জার বস্ত্র, মানে না কি বলে, লজ্জার মালা, লজ্জার চাদর গায়ে জড়িয়ে ঘুরবো। আর যারা এইসব লজ্জা লজ্জা নিয়ে চিৎকার করছে তাদের আমি প্রিন্সিপাল বানাবো, টিচার বানাবো, প্রফেসর বানাবো, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, তাদের আমি বানাবোই বানাবো। সে বিধবা হোক, বিপত্নিক হোক, যা খুশি তাই হোক, আমি তাদের বানাবোই। তো লজ্জা আমায় প্লিজ দাও, কোথায় পাওয়া যায় লজ্জা? খালি বলছে কি যে লজ্জা নেই, পুজোর আগে লজ্জা খুঁজতে গেলাম, বলছে লজ্জা নেই। হ্যাঁ আমি বলছি যত দামই হোক দিন, যে কোনো কোয়ালিটির লজ্জা হলেই চলবে। হ্যাঁ লজ্জার আবার কোয়ালিটি আছে জানো তো, যেমন হাই কোয়ালিটি, সরি মিডল ক্লাস কোয়ালিটি, একদম সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি। তো আমি বলেছি ভাই যেরকম লজ্জা হোক, মানে আমার আমার কোন ক্যাটাগরির লজ্জা যাবে আমি তো জানি না, আমি বলেছি যেরকম লজ্জা হয় আমাকে তোমরা দাও। কিন্তু কিছুতেই লজ্জাকে খুঁজে পাচ্ছি না। এবার একান্ত এই পুজো টুজো শেষ, লজ্জা যদি খুঁজে না পাই আমি সোজা এবার থানায় গিয়ে একটা লজ্জা নামে মিসিং ডায়েরি করবো। তুই কই গেলি রে লজ্জা, আমার কাছে আয়, তোরে আমার খুব দরকার লজ্জা, আয় আমার কাছে, আয় আমার গায়ে, আয় আমার মনে, আয় আমার প্রাণে। আমি সারাক্ষণ নেভেল দেখাই আর ক্লিভেজ দেখাই, কেন দেখিস তোরা? তুই কি লজ্জা আমার একার নাই, না তবরও নাই, লুকায় লুকায় দেখিস আবার? হ্যাঁ একটা ফেক অ্যাকাউন্ট খুললে লুকায় লুকায় লজ্জা দেখিস তোরা? এই এত কথা কেন বললাম বলো তো, চারিদিকে মশা ভ্যান ভ্যান করছে। এই দেখো এই নতুন এটা কিনেছি না, তো এটা একটু রং ঢং করে বলতে হবে, কিছু তো বলতে হবে। তো এটা ঠিকঠাক সাউন্ড আসছে কিনা সাউন্ডটাকে টেস্ট করার জন্য ওই লজ্জা নিয়ে কথা বললাম, লজ্জা নিয়ে কথা বললাম। হ্যাঁ আরেকটা কথা, আমার ঠোঁটে যে লিপস্টিকটা দেওয়া আছে দেখছো, এটাই তিনটে কালার মিক্সড করা আছে। কি কি কালার মিক্সড করা আছে একটু বলো তো, তোমরা দেখি বলতে পারো কিনা। ছোটে যে লিপস্টিকটা আছে এটা, আরেকটা কথা বলি, আরেকটা তোমাদের সিক্রেট আমি বলে দিই, ওকে? ভেবেছিলাম বলবো না, তোমরা বোধহয় বুঝতে পারবে, বাট তোমরা বুঝতে পারোনি। আমি যে এতদিন ভিডিও দিইনি তার কারণ হচ্ছে আমি ঠোঁটে দেখো প্লাস্টিক সার্জারি করিয়েছি, আর আমার ঠোঁটটা কিন্তু ফোলা ছিল অনেকটাই, মানে এতটা মতো ফোলা ছিল। আমাদের এখানে একটা জায়গায় করে স্যালনে, তো সেখান থেকে করিয়েছি, আর আমি ভেবেছিলাম যে তোমরা বোধহয় বুঝতে পারবে, কিন্তু তোমরা বুঝতে পারলে না। এখন সত্যি আমি ক্যামেরার সামনে দেখে আমি অবাক হয়ে গেছি, বোঝা যাচ্ছে না কিন্তু আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি।
মানে এরম করে আর থাকতে হবে না আমাকে, আমার এমনি ঠোঁট মোটা হয়ে গেছে। দেখো চামড়াটা তো মোটা ছিলই, ঠিক আছে, চামড়া আমার মোটা ছিলই, বাট ঠোঁটটাকে আমি মোটা করে নিয়েছি, যাতে কারোর কথা বললে যেমন চামড়ায় লেগে লেগে চামড়া মোটা হয়ে গেছে, বাট আমার মুখ থেকে যখন কথা বেরোবে মোটা ঠোঁট থেকে, তখন যেন কারোর গায়ে না লাগে। তো চলো আজকে এইটুকুই জ্ঞান, আমার যেমন ক্লাস নিতে ভালো লাগে। আর হ্যাঁ, লজ্জা কিন্তু পেলে আমাকে জানিও ভাই, লজ্জার আমার ভীষণ দরকার, ভীষণ।